হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এই পর্বে পিএসপির ফাংশন সম্পর্কে আলোচনা করব। পিএসপিতে সাধারণত দুই ধরনের ফাংশন থাকে, একটি হচ্ছে বিল্ট ইন ফাংশন এবং আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন বা কাস্টম ফাংশন। বিল্ট ইন ফাংশনগুলো সাধারণত পিএসপি ক্রিয়েট করে দেয়, আমরা জাস্ট শুধু সেগুলো আমরা কল করি এবং ব্যবহার করি, সেটার জন্য আমাদেরকে কোনো কাজ করতে হয় না। আর কাস্টম ফাংশন বা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আমাদেরকে তৈরি করতে হয় এবং আমরা সেগুলো ব্যবহার করি, কল করে করে ব্যবহার করি। এই পর্বে আমি কিভাবে ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে হয় এবং ব্যবহার করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ফাংশনের বেসিক স্ট্রাকচারটি হচ্ছে, ফাংশন লিখতে হবে, তারপরে এখানে ফাংশনের কোনো একটা নাম দিতে হবে, তারপরে এখানে রাউন্ড ব্র্যাকেট এবং এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি করতে চাচ্ছি সেটি এখানে লিখে দিতে হবে। তারপরে পরে লাস্টের দিকে হচ্ছে ফাংশন কল করতে হবে। এখানে ফাংশনের পরে এখানে নামের জায়গায় আমাদের যে কোনো একটা নাম দিতে হবে। এখানে আমি যদি আমার মাই নেম, এই নামে যদি আমি একটি ফাংশন ক্রিয়েট করলাম, তারপরে এখানে আমি ভিতরে লিখে দিলাম একু করব নাজমুস সৌদ। তারপর ফাংশনটি যদি আমরা কল করতে চাই তাহলে এখানে আমি তো মাই নেম দিয়েছি, এই মাই নেম দিয়ে আমাদেরকে কল করতে হবে। নেম, তারপর আমাদের এখানে স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তারপরে এটা আমি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। আমরা এখন ব্রাউজারে গিয়ে এটি রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এখানে নাজমুস সৌদ চলে এসেছে। এইখানে ভিতরে আমরা এখানে ইকো করেছি নাজমুস সৌদ, কিন্তু এখানে আমরা কোনো কিছুই বলি নাই, কিছুই করি নাই, জাস্ট শুধু ফাংশনটা কল করেছি, এই জায়গায় অটোমেটিক্যালি নাম চলে আসছে। এভাবে ফাংশন ক্রিয়েট করে এবং কল করে আমরা ফাংশন ব্যবহার করতে পারি। এখানে দেখুন আমি মাই নেম যে লিখেছি, এই মাই নেমের পরে এই জায়গায় আমি ফাঁকা রেখেছি। এখানে ফাংশনের আর্গুমেন্ট দিতে হয়, ফাংশনের আর্গুমেন্ট কি এবং কিভাবে দিতে হয় সেটি আমি দেখাচ্ছি। এখানে আমি আবার একটি ফাংশন তৈরি করছি, ফাংশন এবং ফাংশনের নাম দিচ্ছি ইয়েস, তারপরে এখানে আমি স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তারপরে কার্লি ব্র্যাকেট দিলাম। এখানে যে ইয়েস এর পরে আমি একটি ব্র্যাকেট দিয়েছি, এখানে আমাদের একটি আর্গুমেন্ট দিতে হবে, আর্গুমেন্টে এখানে আমি ইয়েস লিখে দিলাম। এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি ক্যাপিটাল দিলাম ইয়েস আর এটা স্মল ইয়েস দিলাম। তারপরে এখানে আমি যে ইকো করতে চাই, ইকো করার সময় আমি এখানে ইয়েস ইকো করলাম। এখানে দেখুন আমি এখানে আমি ইয়েস লিখেছি এবং এখানে যে ইয়েসটা দেয়া হবে, অ্যাসাইন করা হবে, সেই ইয়েসটা এখানে হচ্ছে পাবলিশড হবে, ইকো হবে। এখন আমরা ফাংশনটা যদি কল করি ইয়েস, আমরা এটা সেভ দিয়ে ব্রাউজারে রান করে দেখছি কাজ হয় কিনা, রিফ্রেশ দিলাম। দেখুন এখানে ফাংশনটি ঠিকমতো কাজ করে নাই, এখানে বলছে যে এখানে হচ্ছে টু ফিউ আর্গুমেন্ট ফর ফাংশন এ জিরো, অর্থাৎ এখানে আর্গুমেন্টটি সে দিতে বলছে, আর্গুমেন্টটি আমি দেই নাই। আমি এখন আর্গুমেন্টটি দেই, এখানে এদের জায়গায় আমি লিখলাম হচ্ছে 25, তারপরে আমি এটা সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখানে 25 চলে আসছে। অর্থাৎ যখন আমি এই ফাংশনটি কল করছি, কল করার সময় এখানে ব্র্যাকেটের মধ্যে আমি যে এখানে আর্গুমেন্টটি দেওয়ার কথা সেই আর্গুমেন্টটি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সে এটি পাবলিশড হলো, সেই কারণে আমাদের এখানে ব্রাউজারে এখানে 25 শো করলো। তারপরে দেখুন ফাংশন আমাদের কি ধরনের সুবিধা দেয়, এটা আমি মুছে দিলাম। আমি নতুন একটি ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন এখানে দিলাম ইনফরমেশন, ইনফরমেশন নামে একটি ফাংশন ক্রিয়েট করছি। এখানে আমরা দুইটি আর্গুমেন্ট দিতে পারি, একটি হচ্ছে নেম এবং আরেকটি হচ্ছে এজ। তারপরে এখানে আমরা ইকো করছি, মাই নেম ইজ, এখানে আমরা নেমটি পাবলিশ করলাম। তারপরে আমরা এখানে আবার ইকো করতে পারি, মাই এজ ইজ, এখানে আমি এজ পাবলিশ করলাম। আর এইখানে এসে আমরা একটি ব্রেক দিতে পারি। তারপরে আমরা যদি ফাংশনটা কল করি, ইনফরমেশন কল করলাম, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে দুইটি বিষয় দিব, একটি হচ্ছে নেম, আমি নেম দিতে পারি নাজমুস সৌদ,
এবং আমি এজ দিতে পারি 25। আমি এটা সেভ দিলাম, আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করুন। দেখুন এখানে মাই নেম ইজ নাজমুন সৌদ এবং মাই এজ ইজ 25 চলে আসছে। তারপরে এই ফাংশনটি যদি আমি আবার কল করতে চাই তাহলে আবার আমি এখানে আমি ইনফরমেশন, তারপরে এখানে আমি আরেকটি দিলাম রহিম এবং আমি আর্গুমেন্টের জায়গায় দিলাম 22। তার আগে এখানে একটি ব্রেক দিলে ভালো হয়। দেখুন এখানে এই যে একটা ইনফরমেশন চলে আসছে এবং আরেকটা ইনফরমেশন চলে আসছে। এভাবে আপনারা একটি ফাংশন ক্রিয়েট করে এবং সেই ফাংশনের ভিতরে অনেক ধরনের কাজ করতে পারেন এবং পরবর্তীতে সেই ফাংশনটি কল করে আপনাদের কাজগুলো খুব সহজ করতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো ফাংশনের যে রিটার্ন ভ্যালু। আমি একটি ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনের নাম দিচ্ছি অ্যাড। এখানে আমরা দুইটি ভ্যালু দিব, এ ও বি। তারপরে এখানে যখন আমরা ইকো করব আমি এ প্লাস বি আমি ইকো করলাম। তারপরে ফাংশনটা যদি আমি এখানে কল করি অ্যাড, আমাদের এর একটি ভ্যালু দিতে হবে, আমি দিলাম 5 এবং বি এর একটা ভ্যালু দিতে হবে, আমি 5 দিলাম। এটি আমি যদি রিফ্রেশ করি দেখুন এখানে যোগ করে 10 চলে আসছে। কিন্তু এখানে আমরা যদি ইকো না দিয়ে যদি রিটার্ন করতাম তাহলে কি হতো? আমি রিটার্ন দিয়েছি এবং এখানে আমি ফাংশনটা কল করছি, এখানে যখন আমি এখানে রিফ্রেশ করব তখন কোনো কিছু আসবে না। অর্থাৎ এখানে সে এটি রিটার্ন করছে ঠিকই, কিন্তু এখানে আমরা পাবলিশ করতে বলি নাই, কোনো কিছু প্রকাশ করতে বলি নাই, এখানে কোনো কিছু প্রকাশ হচ্ছে না। সেই কারণে আমাদের এখানে এসে ইকো দিতে হবে। এখানে ইকো দিয়ে তারপরে আমি যদি এটা রিফ্রেশ করি দেখুন এখানে এই কাজ হয়ে গেছে, এখানে হচ্ছে পাবলিশ হয়েছে। এখন আপনার এই রিটার্ন ফাংশনের সুবিধা হচ্ছে যে যখন আমি এখানকার কোনো একটি ফাংশনের কোনো একটি ভ্যালু নিয়ে বাইরে কোনো জায়গায় কাজ করব সেক্ষেত্রে আমরা এখানে রিটার্নটা ব্যবহার করব। যেমন এখানে আমি যদি আরেকটি ভেরিয়েবল নিলাম সি এবং সি ইকুয়াল টু আমি এখানে লিখলাম 5 প্লাস অ্যাড, তারপর আমি এখানে সিটা ইকো করছি, তাহলে দেখুন এখানে কি হয় 15 হয়ে গেছে। এখানে আমি প্রথমে দুটি আর্গুমেন্ট দিয়েছি যে এখানে এক ফাংশনের মধ্যে দুটি আর্গুমেন্ট যাবে, তারপরে এই দুটি এখানে হচ্ছে যোগ করবে, তারপরে এটি হচ্ছে রিটার্ন করে দিবে। এখানে সি নামে একটি আমি ভেরিয়েবল নিয়েছি এবং এইখানে সি ভেরিয়েবলের মধ্যে সে এই অ্যাড ফাংশনটা কল করবেই এবং সেই সঙ্গে এখানে 5টা সে এটার সঙ্গে যোগ করে দিবে। তাহলে এই দুটি মানে এখান থেকে যা আসছে সেটির সঙ্গে এটি যোগ করবে, করার পরে যেটি ভ্যালু আসবে সেটি সির মধ্যে স্টোর হবে। এখানে আমি হচ্ছে সিটা আমি ইকো করেছি, ফলে এখানে সি এর মান এখানে পাবলিশড হয়েছে। আমরা যদি এই জায়গায় রিটার্ন না দিয়ে যদি ইকো দিতাম তাহলে আমরা এখানে যে এসে নতুন করে ফাংশন কল করে এখানে আমরা যোগ করলাম এটা আমরা এখানে করতে পারতাম না, এই কারণে আমরা এখানে ইকো না দিয়ে রিটার্ন দিয়েছি। এরপরে আপনারা দেখলেন পিএসপি ফাংশন কি এবং কিভাবে ফাংশন তৈরি করা যায় এবং সেই ফাংশনকে কল করে ব্যবহার করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর আপনার ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।